তুমি যা বলছি সোনাটা রাখো গুড মর্নিং আজকে কিন্তু আমরা বেশ সকাল সকাল উঠে পড়েছি মানে অনেকদিন বাদে এই বাড়িতে এসে অন্তত সকাল সকাল আজকেই মনে হয় প্রথম উঠলাম তো সাতটার সময় উঠে পড়েছি আমার আগেও মা শর্মিষ্ঠা উঠে পড়েছে তো যাই হোক আজকে কিন্তু আমাদের বাড়িতে দারুণ একটা ব্যাপার হতে চলেছে যেটা এদের বাড়িতে 35-40 বছরেও হয়নি সেটা আজকে ঘটতে চলেছে তাহলে বুঝতে পারছো তো দারুণ একটা ব্যাপার স্যাপার তো গতকালকে যদিও আমরা বেশ খানিকক্ষণ মানে কাজবাজ করে টুরে এগিয়ে রেখেছিলাম অনেকটা কিছু কারণ কী বলো তো আমাদের বাড়িতে কেউ আসলে ঠাসলে না আমাদের একটা মানে একটা চাপ থাকে মানে টেনশন থাকে যে একটু তাড়াতাড়ি যদি হয়ে যায় ভালো হয় তো সেই জন্য আমরা আগের দিন থেকে লেগে থাকি যে কেটে ঠেটে একটু এগিয়ে ঠেগিয়ে রাখি তো আমরা সেটাই করেছিলাম গতকালকে আর আজকে ফটফট ফটফট করে রান্নাবান্না হয়ে যাবে মানে বুঝতেই পারছো মানে ব্যাপারটা কি হতে চলেছে তো যাই হোক আজকে কি সেটা তোমাদেরকে একটু বলে দিই আজকে হচ্ছে আমাদের বাড়িতে হবে জামাইষষ্ঠী সবাই তো জামাইষষ্ঠী খেয়ে খেয়ে একদম পুরনো হয়ে গেছে বাট আমাদের বাড়িতে কিন্তু আজকে হবে আর আজ থেকে সেটা এখন আমি জানাবো না সেটা পরে জানাবো মানে আমাদের বাড়ির জামাইটা কে বেসিক্যালি জামাই মেয়ে সবাই আসবে নাতি নাতনি সবাই আসবে কিন্তু সেটা এখন আমি জানাবো না চলো এখন আমরা ফটফট ফটফট করে মানে পরপর পরপর রান্নাবান্নাগুলো সেরে নিই তারপরে তোমাদেরকে জানাবো আর কীরকম কী আয়োজন হচ্ছে কী কী হচ্ছে সব আস্তে আস্তে তোমরা জানতে পারবে চলো শুরু করছে একটা নতুন ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে মানে ভালো লাগবে মানে ভীষণই ভালো লাগবে আজকে ব্লগটা ডাল রান্না একদম কমপ্লিট আর এদিকে কি দেখো ওখানে আলু আর মূলো সেদ্ধ হচ্ছে কি হবে সেটা আস্তে আস্তে দেখতে পারবে আমাদের মাছ ভাজা হয়ে গেছে আর এখানে দেখলেই বুঝতে পারবে রান্না চলছে তিনটে ওভেনই জ্বালানো হয়ে গেছে আর শর্মিষ্ঠা এখানে রান্না করছে স্পেশাল ভোলা মাছ যদিও ভোলা মাছ দু পিস মাত্র আর পাবদা টাবদা ওই বলেই তো দিলাম সব তো পাবদা আছে আমাদের ভোলা আছে ট্যাংরা আছে আরো বাজার আসছে এদিকে পাবদা রেডি আর এদিকে ভোলা মাছও রেডি ভোলা মাছটা পেঁয়াজ দিয়ে রসা করা হয়েছে আর এটা তো সর্ষে দিয়ে হয়েছে আমাদের রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট মানে মোটামুটি আর ওরা বাজারে গেছে ফোন করেছিল তো বাজারে যেই মাছ আমরা আনতে বলেছি সেই মাছ পাওয়া যাচ্ছে না মানে আর মাছটা আমরা আনতে বলেছি কারণ আর কিছু বলিনি তাই না বোঝা যাবে না যাই হোক তো মানে যার জন্য রান্না হচ্ছে সে আর মাছটা ভীষণ ভালো খায় সেই জন্য কালকেও ঘুরেছে বাজার কালকে আর মাছ পায়নি আজকেও পায়নি তো যাই হোক তো দেখা যাক হ্যাঁ তো দেখা যাক কি মানে আর আনা হয় আর মাংসটা করবো এখন আমরা ফটাফট তাহলে আমাদের মোটামুটি রান্না কমপ্লিট কিছু মিলেছে এ বাবা সকালে টিফিন নিয়ে চলে এসেছে তো কিছু পাওনি মাছ নেই বুঝি পাই না বাজা মাছ নেই বলতে ভুল কথা মানে আর মাছ নেই মানে যে আমরা চেয়েছি সেটা নেই সেটা নেই টিফিন চলে এসছে একদম টেলকা ঘুগনি টেলকা মানে প্রচন্ডই টেলকা একটু কালারও দেয়নি আচ্ছা আমার একটু ইচ্ছা আছে ওই কি বলার নাম আবার কি মশলা বল চাট মশলা যে হ্যাঁ তোমার কই না মানে ওই চাট মশলা দিয়ে ঘুগনিটা দিলে ভালো লাগবে আর টেস্ট ফুলে যাবে টেস্ট
আর আমাদের বাড়ির দুই নবাব এখনো ঘুমাচ্ছে। এই নবাব ওঠেন ওঠেন আপনারা ওঠেন। হ্যালো 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 আমি কোথায় যাবো জানিস তো? পাপা হনুমান আগে কোথায় যাবো জানিস? আমি পুলিশ স্টেশন। বাবু জানে যে দেখ পাপা যা গু জানিস তো বাবা দেখা একটু গুবু দেখা। দেখে বমি জমি করে উঠলো, গ্যাস হয়ে গেছে পুরো। মানে খোলেনি, প্লাস্টিকে ছিঁড়ে পড়ে গেছিল। কি ফাইনালি কি মাছ? হ্যাঁ 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 হয়ে যাবে। আর ফাইনালি কি মাছ? ইলিশ। মা ইলিশ মাছ তাও আবার রাস্তায় পড়ে গেছিল, মানে মানে প্যাকেট ছিঁড়ে প্যাকেট থেকে বেরোয়নি। হ্যাঁ বলো। আমাদের মাছটা শুধু দেখো, দেখেই শান্তি। খেতে আর লাগবে না, খেতে লাগবে না। কে আসলো? তো তোমরা ভাবছো কি এদের ষষ্ঠী করানো হবে? না না না, এগুলো দেখো, এগুলো আমাদের সব গাছের লেবু, মানে আমাদের বাড়ির জন্য তো এনকটা এনেছে, এর থেকে আরো ডবল ডবল অনেক হয়েছে, সবাইকে দিয়েছে। হ্যাঁ ফাইনালি আমাদের জামাই মেয়ে কিন্তু ঢুকে আছে। কি হয়ে গেল? কি গরম! হ্যাঁ সত্যি গরম। দি তোমার জন্যই আজকে এত বড় প্রোগ্রাম। সব রেডি হচ্ছে আস্তে আস্তে, ও এখনো মিষ্টি আর দুইটা বাকি আছে। আচ্ছা দাদা বসো বসো বসো, জলটা দিও বউ।
আসো দেখা সাজিয়ে দাওয়াই সার দেখো খাওয়ার নামে নেই দেখে শান্তি নাকি রায়দা তো এই যে এত কিছু হয়ে গেল হাসো না আর এবার কে চা খাবে ও চা খাবে কে হাত তোলো এই মনটা তো হ্যাঁ বলে দিয়েছে তুমি আমাকে না দিলেও হবে না আমাকে বললে না বলো বর তুমি চা আমি আমাদের কিন্তু সব রান্নাবান্না একদম কমপ্লিট হ্যাঁ মা না এখন গোছাবো না থাক আপাতত এইসবও কমপ্লিট ধোয়া পাকলা এইসবগুলো আমরা নিজেরাই তো ধুই মা ধুলো আর ভাত টাত সব হয়ে গেছে শুধু যেটা গরম মানে একটু ধরো গরম করতে হবে কারণ যেহেতু অনেক সকাল সকাল রান্না হয়েছে তো একটু যদি গরম করতে হয় তখন গরম করে করে বাটিতে বাড়া হবে আর চলো একটা জিনিস দেখাই দারুণ জিনিস হ্যাঁ মা এইমাত্র আমি জাস্ট ধুয়ে ধুয়ে আসলাম এগুলো হচ্ছে সব মাটির পাত্র মানে এটা থালা বাটি গ্লাস সব আছে রাধেদা আর মিনাদিকে এটার মধ্যে আমরা খেতে দেবো আর গতকাল জয় ওগুলোর সাথে সাথে এই জিনিসটা এনেছে একটা ফ্লাওয়ার ভাস বলছি মানে জলের বোতল আর এর সাথে কাপ প্লেটটা তো দেখলেই চা দিলাম তখন এগুলো কিন্তু ওয়াশেবল মানে এগুলোকে মাজা যাবে তো কালকে থেকে দেখো চা খাওয়া হয়েছে তিনবার দেখো কত মিষ্টি নিয়ে এসছে দেখো রাবে দাদা পুড়িয়ে বাপরে মা ফ্রিজে রেখে দিই মা লঙ্কা না লঙ্কা দিয়েছে তো চিকেনে আজকে রেড রং হওয়ার জন্য কি লঙ্কা দিয়েছে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন বসেছে মা বাবা জয়ন্ত কারণ মিনাদি রাধেদা গেছে মামা বাড়িতে মানে মামা বাড়ি বলতে মিনাদির মামা বাড়ি আছে মামা মেয়ের বাড়িতে মানে দীপালি দিদি ওরা তো আত্মীয় ওদের ওই দিকটাতেই গেছে কিরে এত জোরে কে দরজা দিচ্ছে ভাববো আমি তো এখন দুটো বেজে গেছে তাই বললাম যে আস্তে আস্তে কয়েকজনের হয়ে গেলে সুবিধা হবে মানে মেনুটাও বলে দিও ফুল মেনু মেনুটা এখন বলা যাবে না কেন এখন বলে দাও তাড়াতাড়ি দেখে যা দেখো
এ বলে দুষ্টুমি করে না। হ্যাঁ তোকে আমরা শান্ত ভাবি, তুই সাবধান কিন্তু পাই। দেখো 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 বসে বসে ভাবি আমি সারা দিন। আমিও ভিডিও করছি কিন্তু না, কখন যে আসবে আমি কি বললাম না, আমি পালকে বললাম ওই বেশ ভালো মেনু টেনু হয়েছে। দেখো জামাই বলে কথা তো, সবার প্রথমে ভাত, লেবু, পাঁচ রকম ও লঙ্কা আসেনি এখনো, পাঁচ রকম ভাজা মাছ ভাজা, এটা হলো আর এই না, আর এটা হচ্ছে আমাদের আলুর চিপস রানাঘাট থেকে স্পেশাল আনা, হ্যাঁ সত্যি ভালো। আর এটা হচ্ছে ডাল, ভেজ ডাল, ট্যাংরা মাছ মূলো দিয়ে আলু দিয়ে, এটা ভোলা মাছ, রাধে দ্বারা ভালো খায় বলে এটা হয়েছে। আর এটা হচ্ছে ইলিশ মাছ, এটা পাবদা সর্ষে দিয়ে, এটা মাংসর চাটনি। এখানে চলে যাও, মিষ্টি আছে, পাপড় আছে, আর জল আছে। এই যে মোটামুটি লাস্ট ব্যাচের শেষ পাঠ চলছে। এখন এত মাছ হয়েছে মা, এই যে আমার মা সুযোগ পেলেই শাড়ি পরে, কখন বাড়ি যাবে। আর আমরা এতক্ষণ ধরে গল্প স্বল্প করছিলাম, আমার পা ব্যথা হয়ে গেছে, এতক্ষণ বসেছিলাম। তোরা কি করছিস, এটি কি করেছিস ঘরে? যে বলে এই কথাটা আমি তাকে আরো বেশি করে দিব। রাজারা চুপচাপ বসে আছে, গুবলা টুবলা ছোটু ওখানে বসে আছে, আর এখানে আওয়াজ মানে ওখানে অন্য একটা টপিক হচ্ছে।
সত্যি তা ওর থেকে অনেক বড়। এখন কিন্তু বেজে গেছে রাত 8:30, আর আমার বাবু মা পৌঁছে গেছে, রাধে দাঁড়া হয়তো হাফ রাস্তা গেছে। তো যাই হোক, সবাই চলে গেল, বাড়ি পুরো ফাঁকা, আর এখন আমরা যে যার মতন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি। আর রাতে শুধু ভাত রান্না করা হবে, রাতে যা আছে মোটামুটি আমাদের সবার হয়ে যাবে, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আজকে রাতটা আর কি কেটে যাবে। তো যাই হোক, আর যেটা বলার ছিল সেটা হচ্ছে, মানে এত আনন্দ পেয়েছে না রাধে দাওরা, মানে কি বলবো। তো এটা হচ্ছে রাধেদার বলতে পারো ফার্স্ট জামাইষষ্ঠী, রাধেদার এইভাবে জামাইষষ্ঠী হয়নি। তো ভীষণ মজা পেয়েছে, মানে আনন্দ পেয়েছে, আর আমাদেরও ভীষণ আনন্দ লেগেছে ওদের আনন্দটা দেখে, মানে এত হ্যাপি হয়েছে না সবাই, কি বলবো। তো দারুণ দিনটা কাটলো, মানে বুঝতেই পারলাম না কোথা থেকে কেটে গেল দিনটা। তো যাই হোক, খাবার সামনে ভালো ভালো প্রোগ্রাম আছে, তো তোমরা অপেক্ষা করো, সব দেখতে পারবে আস্তে আস্তে। চলো আজকের মতো ব্লগটা এন্ড করছি, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। তোমরা কমেন্ট না করলে আমরা কিছু বুঝতে পারি না, না তোমরা মানে ভিউজ হচ্ছে আমার প্রচুর কিন্তু কমেন্ট হচ্ছে না, সেই জায়গাটা তুমি বুঝতেই পারছি না তোমাদের কেমন লাগছে জিনিসগুলো। তো যদি কমেন্ট করে জানাও তাহলে খুব ভালো হয়। আর একটা কথা, যেটা হচ্ছে আমাকে কমেন্ট করেছিলে যে আমি এর আগের দিন ওই পায়েলের ছেলেরই জন্মদিনে যেটা পরে গেছিলাম ড্রেসটা, ওটার লিঙ্ক চেয়েছো। অ্যাকচুয়ালি কী বলতো, ওটা আমি অনলাইন থেকে কিনিনি, ওটা আমি একজনের থেকে কিনেছি, তার কাছাপাড়াতেই বাড়ি, সে আবার অনলাইন বিজনেস করে। তো ওর বাড়িতে গিয়ে আমরা ওগুলো কিনে নিয়ে এসেছি, যে দুটো ড্রেস দেখিয়েছিলাম ওই দুটোই ওর থেকেই কেনা। তো যদি তোমরা চাও, মানে কাছাকাছি কেউ যদি থাকো, তাহলে আমাকে কমেন্ট করো যে তোমরা ওরকম কিছু চাও কি না, তবে আমি ওর ফোন নাম্বার বা নামটাম আমি তোমাদেরকে বলে দেবো। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। টাটা।